समाधिर उत्स एक प्राचीन संस्कृत शब्दे और कोनो आधुनिक शब्दे एर सठिक व्याख्या सम्भव नय। समाधि एमन एक विषय सम्पर्के आमादेर ज्ञान देय बा अवगत करे जा बुद्धि दिए उपलब्धि करा जाय ना। समाधि विषय लिखे व्याख्या करा अत्यंत कठिन एक बिराट चैलेंज। लेखार माध्यमे आपनादेर समाधि सम्पर्के ज्ञान देवा बा आपनादेर मस्तिष्क सम्पर्के ज्ञान देवा आमार उद्देश्य एकेबारेई नय, बरं आमार सीमित क्षुद्र चेष्टा हलो आपनादेर निजेदेर सठिक व्यक्तित्वके खुजे बेर करार जन्य उत्साहित एवं सचेष्ट करा। এই মুহূর্তে দাঁড়িয়ে সমাধি আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা এখন এমন এক সময়ে, ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন আমরা সমাধির মতো বিষয়কে একেবারেই মন থেকে মুছে দিয়েছি, একদমই ভুলে গেছি। অথচ এখনই এর অত্যন্ত প্রয়োজন। আমাদের এই ভুলে যাওয়াটাই হলো মায়া বা আত্মার ভ্রম। আমরা সাধারণ মানুষেরা নিজেদের প্রতিদিনের জীবনে এতটাই ডুবে থাকি যে এটাও ভুলে গেছি আমরা কে, আমরা এখানে কেন আছি, আমরা কোথায় যাচ্ছি। আমাদের মধ্যে বেশিরভাগই নিজেদের আত্মা যা আমাদের শ্রেষ্ঠ সম্পদ তার ব্যাপারে কিছুই জানি না। অথচ এই আত্মা নাম, আকার, ভাবনা, রূপ এসবের মধ্যে শ্রেষ্ঠ। আমরা ভাবি যে আমরা নাম, রূপ, ভাবনা এই সব জিনিসেই সীমিত। আমরা জ্ঞানত বা অজ্ঞানত অবস্থায় এমনই একটা ভয় নিয়ে বাঁচি যে আমরা এই তিন সীমিত বিষয় দিয়েই পরিচিত হই এবং এই তিনেরই শেষ আছে, মৃত্যু আছে, তা একদিন মারা যাবে। আজকের দুনিয়ায় এমন অনেক মানুষ আছেন যারা আধ্যাত্মিক এবং ধার্মিক কাজকর্ম করেন, যেমন যোগ, প্রার্থনা, ধ্যান, ভজন এবং নানান ধরনের পুজো আর্চা করেন। তারা অনেক সময়ে এমন এক কৌশলের প্রয়োগ করেন যা অনেক সময় আমাদের অহংকার তৈরির পথ প্রশস্ত করে। আমাদের গতিবিধি সামান্য নয় বা আমাদের কোনো সমস্যার সমাধান আমরা বাইরের কোনো স্বরূপ বা সত্তার থেকে পেয়েছি বা পাব এমনটাও মনের এক ভুল ভাবনা, যুক্তিহীন ভাবনা। বহু তথাকথিত ধার্মিক এবং আধ্যাত্মিক মানুষও এর থেকে বিরত থাকতে পারে না। এর সঙ্গেও এক ধরনের অহংকার বা উচ্চাকাঙ্ক্ষা যুক্ত থাকে। বহু সাধারণ মানুষ যেমন অধিক টাকা পয়সা, অধিক শক্তি, অধিক প্রেম সব কিছুই অধিক চায়, তেমনি আধ্যাত্মিক পথের মানুষেরা চায় তারা যেন অধিক আধ্যাত্মিক, অধিক জাগরুক, অধিক সমৃদ্ধি, অধিক শান্তি, অধিক স্থিতি এসবের অধিকারী হয়। এই সব পড়া, দেখা, জানার একটা ভয়ের বা বিপদের দিক হলো যে আপনাদের মন ও সমাধি পেতে চাইবে। এর থেকেও বেশি ভয়ানক বিপদ হল যখন আপনার মন ভাববে আমি সমাধি পেয়ে গেছি, বা যখনই আপনাদের মনের কিছু পাওয়ার ইচ্ছা হবে তখনই বুঝে নেবেন আপনাদের অহংকারের নির্মাণের পথ প্রশস্ত হচ্ছে। কিছু পাওয়ার প্রত্যাশা বা নিজের সাথে কিছু জুড়ে নেওয়ার নাম সমাধি নয়। সমাধির অর্থ হল মারা যাওয়ার আগে মৃত হওয়া শিখতে হবে।
জীবন আর মৃত্যু হলো এক অবিভাজ্য অন্তহীন প্রবাহ, এর কোনো শুরু বা শেষ হয় না। যদি আমরা মৃত্যুকে দূরে সরাতে চাই, তার অর্থ হলো আমরা নিজেদের জীবনকেও দূরে সরিয়ে দিচ্ছি। যখন আপনি এই সত্যিটা জেনে যাবেন যে আপনি কে, তখন আর জীবনের জন্য আপনাদের কোনো ভয় থাকবে না। আমরা কে সেটা আমাদেরকে আমাদের সমাজ এবং আমাদের সংস্কৃতি বলে দেয়, আর সঙ্গে সঙ্গে আমরা ওই সংস্কৃতির গোলাম হয়ে যাই। যারা আমাদের পছন্দ এবং অপছন্দটাকে নিয়ন্ত্রণ করে তাদের গোলাম হয়ে যাই। অন্যদিকে মনে রাখতে হবে যে অহংকার নির্মাণের চেয়ে বেশি ভয়ঙ্কর আর কিছুই নেই। বুদ্ধি এবং ভাবনার অনেকগুলি স্তর রয়েছে, যেমন স্মরণচক্র। যখনই আপনার ভাবনা আপনার মন এবং আপনার অহংকারের সাথে মিলে যায়, তখনই সেটি আপনাকে সামাজিক ব্যবস্থার মধ্যে বেঁধে দেয়, যাকে আপনি ম্যাট্রিক্সও বলতে পারেন। অহংকারের বিভিন্ন ধাপগুলিতে আমরা সচেতন থাকতে পারি, কিন্তু সমাজের বিভিন্ন নিয়মকানুন এবং আদিম বন্ধনের বহু পুরনো প্রচলিত একটা ভয় আমাদের পুরো যন্ত্রটি পরিচালিত করে। খুশির দিকে এগিয়ে যাওয়া এবং দুঃখ কষ্ট থেকে দূরে সরে যাওয়ার কঠিন নিয়ম আমাদের ব্যবহারে প্রস্ফুটিত হতে থাকে। আমাদের কাজকর্ম, আমাদের সম্পর্ক, আমাদের মান্যতা, আমাদের বিভিন্ন চিন্তা এবং জীবন ধারণের সকল নিয়মাবলী থেকে বিরত থেকে কিছু মানুষ ম্যাট্রিক্সে ঢুকে নিজের জীবনকে পুরোপুরিভাবে এলোমেলো করে ভেড়া ছাগলের মতো খারাপ জীবন ধারণ করে এবং শেষমেশ মারা যায়। আমরা খুবই সংকীর্ণ নিয়মে বাধা পড়ে নিজেদের জীবন ধারণ করি, আর তার ফলে আমাদের জীবন যন্ত্রণায় ভরে ওঠে। আর আমরা এটা অনুভব করতেই পারি না যে আমরা এর থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন কাটাতে পারি। অতীত থেকে প্রাপ্ত যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমরা সকলেই কিছু জৈবিক সীমাবদ্ধতা নিয়ে তার সঙ্গেই জন্মগ্রহণ করেছি, নিজের ব্যাপারে কিছু না জেনেই। অনেক সময় আমরা যখন কোনো শিশুর চোখের দিকে তাকাই, তখন সেখানে হয়তো কোনো ব্যক্তিত্বের চিহ্ন থাকে না, কিন্তু সুন্দর অপরূপ একটা শূন্যতা আমাদের চোখে পড়ে। পরবর্তীকালে সে যে ব্যক্তিত্বে রূপান্তরিত হয় তা চেতনায় প্রথম মুখোশ ধারণ করে। শেক্সপিয়ার বলেছিলেন, পুরো পৃথিবী একটি রঙিন নাট্যমঞ্চ, এখানে সকল পুরুষ এবং মহিলারা এই মঞ্চে অভিনয় করা অভিনেতা ও অভিনেত্রী। একটি জাগ্রত ব্যক্তির মধ্যে চেতনা তার ব্যক্তিত্ব এবং তার মুখের মাধ্যমে প্রস্ফুটিত হয়। যখন আপনি জাগ্রত হবেন, তখন আপনি নিজের নাম এবং কীর্তি দ্বারা পরিচিত হবেন না, তখন আপনি মানবেনই না যে আপনি একটা মুখোশ ধারণ করে আছেন, কিন্তু নিজের ভূমিকা এবং কর্তব্য পালন থেকে পিছু পাও হবেন না।
যখন আমরা আমাদের চরিত্র এবং ব্যক্তিত্ব দিয়ে পরিচিত হই সেটা হলো মায়া, আমাদের নিজেদের ভ্রম। জীবনরূপী নাটকে নিজেদের অভিনয় করাকালীন স্বপ্নে জাগ্রত হওয়ার নামই হলো সমাধি। প্লেটোর গণতন্ত্র লেখার 2400 বছর পরেও মানবতা এখনো প্লেটোর গুহা থেকে বেরিয়ে আসতে চাইছে। আসলে আমরা এখন ভ্রমকে আগের থেকেও অনেক বেশি মান্যতা দিচ্ছি। প্লেটো সুক্রাতের কাছ থেকে সেই মানুষদের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছিলেন যারা গুহার মধ্যে একটি যন্ত্রণাময় জীবন অতিবাহিত করেছিলেন, যারা একটি খালি দেওয়ালের মুখোমুখি হয়ে শুধু নিজেদের ছায়াগুলিই দেখতে পেতেন, যা তাদের পেছনে থাকা জ্বলন্ত আগুনের ফলে দেওয়ালে ফুটে উঠত। কাঠপুতুলের এই নাটকটাই তাদের জীবন ছিল। সুক্রাতের কথা অনুযায়ী এই ছায়াগুলোই সেই বন্দীদের জীবনের বাস্তবিকতা ছিল। বাইরের দুনিয়া সম্পর্কে তাদের জ্ঞান দেওয়ার পরেও তারা এইটাই মানতে থাকত যে ছায়াই হলো সব কিছু। এর বাইরেও যে আরও কিছু আছে তা তারা কিছুতেই মানতে রাজি ছিল না। তারা তাদের মত কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না। মানবতা আজ শুধু সেই লোকেদেরই মতো যারা শুধু গুহার দেওয়ালের ছায়াই দেখেছে। ছায়া হলো আমাদের বিচারের মতো, চিন্তাভাবনার পৃথিবী হলো একমাত্র যাকে আমরা জানি। কিন্তু এই পৃথিবীর বাইরেও আর একটি জগৎ আছে যা চিন্তাভাবনার পৃথিবীর থেকেও অনেক বড়। আপনারা কি সেই গুহা ছাড়তে রাজি আছেন? সেই পরম সত্য জানার জন্য সব কিছু ছাড়তে রাজি আছেন? সেই পরম সত্য যে আপনি আসলে কে?